বুক ক্যাফে বুক রেফেফের আজকের পর্বেও বেশ কিছু সেগমেন্ট থাকছে এবং দারুণ দারুণ কিছু সম্পাদ থাকছে প্রথমেই আসছে ছাড়ের খবর নিয়ে তো পনেরোই এপ্রিল পর্যন্ত আনন্দর ওয়েবসাইটে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় গ্রন্থ কুড়ি শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে কুপন কোডটাও দেখে নিন শরদেন্দু টোয়েন্টি অ্যাকচুয়ালি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অফারটা দেওয়া হচ্ছে এবং কিছু দিনের জন্যই চলবে তো অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই সময়টাতে সর্বদন্ত বন্দ্যোপাধ্যায়ের বইগুলোকে দেখতে পারেন অর্ডার করে দিতে পারেন অনলাইনে ওনাদের ওয়েবসাইটে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও রয়েছে বেশ আকর্ষণীয় চৈত্র কেনাকাটার নতুন বছরের সূচনা চৈত্র সেল পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় সময়সীমাটা দেখে নিন এক থেকে দশ এপ্রিল পর্যন্ত কীভাবে অর্ডার দেবেন বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন নিচে কোনার দিকে রয়েছে ওখানে গিয়ে আপনারা সরাসরি কথা বলে নিন এবং আপনাদের পছন্দের বইগুলো লিস্টটা দিয়ে দেবেন ওনারা যদি স্টকে থাকে তাহলে বলে দেবেন ওনারা যে হ্যাঁ আছে বইগুলো তখন ডেলিভারি চার্জ সহযোগে বিষয়টা হবে এবং কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সেটাও জানা যাবে অর্থাৎ নাম্বারটাকে ভালো করে দেখে নিন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কি কি ছাড় রয়েছে সেটা দেখে নিই চলুন তো ছাড়ের তালিকাতে প্রথমেই দেখতে পাচ্ছি যে আনন্দ চব্বিশ শতাংশ ছাড় দিচ্ছে ওয়েবসাইটের থেকে বেশি ছাড় মিত্র ঘোষ পঁচিশ শতাংশ জয় ডাক ছাব্বিশ পত্রভারতী পঁচিশ ভালো রয়েছে অন্তরীপে ত্রিশ শতাংশ কাকলি পঞ্চাশ শতাংশ পতিত পাবন চল্লিশ শতাংশ পতিত পাবনের ভালো ভালো বই আছে এই সময় কিনে নিন আচ্ছা বই বন্ধু তিরিশ শতাংশ বেশ ভালো বই বন্ধু থেকে ভেলকুন মামার রিটার্ন আছে একটা বই সেটার দাম অনেকটাই কমবে তাহলে সেক্ষেত্রে ভালো বই ক্যাপিটেবিল বাইশ শতাংশ মাইতি পঁয়তাল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বিশাল ব্যাপার তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান বিভারও বেশ কিছু বই কিনে নিতে পারেন বুক ফার্ম তিরিশ শতাংশ দিচ্ছে ভালো অফার অবশ্যই ভালো অফার নিচে কোনার দিকে নাম্বারটা রয়েছে আজই যোগাযোগ করে দেখে নিন যে কোন বইগুলো রয়েছে নাহলে আউট অফ স্টক হয়ে যাবে কারণ জেনারেলি এই ধরনের ছাড়ে দু তিন দিনের বেশি বেশিরভাগ বই থাকে না যারা পড়ুয়া তারা আগে আগেই নিয়ে নেন আর কি যাই হোক তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতিভাস থেকে ছাড়ের কথা বলেছিলাম যে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তো পাঠকদের অনুরোধে ওনারা ছাড়টা বাড়িয়েছেন এবং মানে ছাড়ের ডেটটা বাড়িয়েছেন দশই এপ্রিল পর্যন্ত মহাছাড়ের অপারটাকে বাড়ানো হয়েছে তো আপনারা প্রতিভাসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার পছন্দের বইগুলোকে অর্ডার করতে পারেন না হলে নিচে কোন দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানেও যোগাযোগ করে বই পত্রিকাগুলোকে আনি নিতে পারেন তো এই ছোট্ট আপডেটটিও আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি নতুন বইয়ের তালিকায় প্রথমেই বলি নতুন বই নববর্ষে বেশ কিছু আসে বিভিন্ন প্রকাশনীর তরফ থেকে এবারও আসবে কিন্তু ভোটের জন্য অনেক কটি বই পিছিয়ে গেছে রিলিজ ডেট তো যাই হোক নতুন বইয়ের তবুও তালিকাতে বেশ কিছু রয়েছে সেগুলো বলে দিচ্ছি যেরকম বাংলা মাসিক পত্রিকা উজান স্রোতে আমরা প্রচ্ছদ রূপে কৌশিক মজুমদারের বাংলা নববর্ষের যে হাল হকিকত মানে হাল খাতা নববর্ষ কীভাবে এসেছিল একেবারে সম্রাট আকবরের সময় থেকে যে সাল যখন গণনা করা হতো সেই সময় সৌর সাল অনুযায়ী গণনা করে বঙ্গাবদের তৈরি করা এবং হাল খাতা কথার অর্থ লাঙল তো আগেকার দিনে কৃষিকাজের সঙ্গে ব্যাপারটা যুক্ত ছিল বলে হাল খাতা ব্যাপারটা এসেছিলো যে বছর প্রথম দিন থেকে নতুন হিসাবের খাতা লাল রঙের তো এইভাবে হাল খাতা এবং নববর্ষের কনসেপ্টটা এসেছিলো তো সেই বিষয়টিকেই খুব সুন্দরভাবে তিনি তুলে ধরবেন বোঝাই যাচ্ছে তো আপনারা চাইলে উজানস্রোত নামক মাসিক পত্রিকাটিকে ক্রয় করতে পারেন আপডেটটি দেওয়া লোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সরাসরি একেবারে অফিশিয়াল ওনার সোশ্যাল মিডিয়াতেই কৌশিক মজুমদার জানিয়েছেন যে এবার মৃগতৃষ্ণা বা ভর্ষ পরে স্পিন অফ একটি নতুন গল্প আসছে অদ্ভুত ইন্দ্রজাল গণপতি এবার শারদাই আবার একটা টিজ করেছেন তো যাই হোক একটা ইন্টারেস্টিং খবর এটা কারণ অনেকেই এই সিরিজটিকে পড়ছেন বা পড়ে পছন্দ করছেন তো এই খবরটিও জানিয়ে রাখলাম সম্ভবত বুক ফ্রাম থেকেই পত্রিকা মানে বইটি প্রকাশিত হবে তো যাই হোক আরও জানতে পারলে জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনের রবিবারে বেশ সুন্দর একটা সংখ্যা পেতে চলেছি রোববার ডট ইনে প্রতিদিনের সাথে এটা বিনামূল্যেই প্রকাশিত হয় আপনারা অনলাইনেও পড়তে পারবেন তো আমি দেখে দিচ্ছি ছোটদের লাইব্রেরি খোলা বিশ্ব শিশু বই দিবসে ছোটোদের বই ঘরে প্রবেশ করা যাক তো এরকমই একটি রাখবেন ওনারা মানে পত্রিকাটিকে এবং সেখানে সাক্ষাৎকার সন্দীপ রায়ের থাকবে পিনাকি মজুমদার সুযোগ বন্দ্যোপাধ্যায় দেবাশিস মুখোপাধ্যায়ের লেখা থাকবে তো রোববার ডট ইন যেটা এই সপ্তাহে প্রকাশিত হবে আসন্ন রবিবারে আপনারা অবশ্যই দেখতে পারেন অনলাইনেও ফ্রিতে পড়া যায় আবার প্রতিদিনের সাথে বিনামূল্যে সেটা দিয়েও দেয় যারা প্রতিদিন সংগ্রহ করেন সংবাদপত্র তারা অবশ্যই সংবাদপত্র বিক্রা থেকে বলে রাখবেন নিশ্চয়ই থাকবে তো অবশ্যই এই সংখ্যাটিও ভালো হতে চলেছে চলুন আরও খবরের দিকে এগিয়ে যায় আনন্দবাজার পত্রিকাতে বই যত্ন কীভাবে নেবেন তার উপর একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে তিরিশে মার্চ তো আপনারা চাইলে সেটাকে পড়তে পারেন আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আপনারা মোটামুটি পড়লে যা জানতে পারবেন এখানে আমি একটু জিস্টা করে দিচ্ছি সেটা হচ্ছে যারা বই রাখেন কালেকশন করেন বা আমিও তো বই প্রচুর রাখি প্রথমত একটা র্যাক অবশ্যই কিনুন যেখানে বইগুলোকে যত্ন করে রাখা যাবে র্যাকটা যেন খোলা না হয় মানে একটা যেন কাঁচ বা কোনো পরত থাকে যাতে বেশি ধুলো র্যাকের মধ্যে প্রবেশ না করে আর কি তো বুক র্যাকের ফার্স্ট স্টেপ করার পর আপনারা করবেন এরকম প্রত্যেক সপ্তাহে একটা দিন করে বেছে নেবেন সেই সপ্তাহে সমস্ত বইগুলোকে নামিয়ে যে মাইক্রোফাইবার ক্লথ হয় জেনারেলি ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যায় লোকাল স্টোরেও খোঁজ করলে পাওয়া যায় সেটা দিয়ে বইগুলোকে প্রতি সপ্তাহে একবার করে ভালো করে মুছবেন দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ভেতরে ন্যাপতলিন দিয়ে রেখে আবার রেখে দিতে পারেন আর বই কখনোই রোদে দেবেন না রোদে দিলেও এক দু মিনিটের জন্য দিলেন এটাই কারণ বেশিক্ষণ রোদে রাখলে সেটা খুবই খারাপ বই কখনোই রোদে দেওয়া সেভাবে উচিত নয় যতক্ষণ না বইয়ের কন্ডিশন খুবই খারাপ হচ্ছে আর কি তো যাই হোক এই ছোটো ছোটো বিষয়গুলো এখানে রয়েছে ডিটেলে কিন্তু আপনারা প্রতিবেদনটা পড়তে পারেন তিরিশ তারিখ তিরিশে মার্চ আনন্দবাজার পত্রিকাতে রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি লেখালেখি তো লেখালেখি অনেকেই দিতে পছন্দ করেন শরৎ শরৎ প্রকাশনী থেকে শব্দ জোয়ার নামে একটা সংখ্যা আসছে বর্ষবরণ চোদ্দশো একত্রিশ বিষয় রাখা হয়েছে উন্মুক্ত মানে যে কোনো টপিকের ওপর আপনারা লেখা দিতে পারেন লেখা পাঠাবেন কবিতা চো কুড়ি লাইনের মধ্যে গল্প হাজার শব্দের মধ্যে প্রবন্ধ বা নিবন্ধ পাঠাতে পারেন দেড় হাজার শব্দের মধ্যে চিঠি পাঁচশো শব্দের মধ্যে এবং এই সব কিছুই পাঠাবেন এই ইমেলটাতে আর তার সাথে জানায় যে সৌজন্য সংখ্যা নেই তবে সৌজন্য সংখ্যা কেনার বাধ্যবাধকতাও নেই মানে আপনি লেখা দিন লেখালেখার জায়গায় থাকবে সেটা পত্রিকা আপনি কিনুন না কিনুন সেটা কোনো ম্যাটার করছেন আর কি আর নিচে যোগাযোগ নাম্বার রয়েছে আপনারা জেনে নিতে পারেন ডিটেলে আর তার সাথে জানায় এই সমস্ত বিজ্ঞাপন যেগুলো দেখছি তার সঙ্গে কিন্তু চ্যানেল কোনো সম্পর্ক নেই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই দেওয়া তাই পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেল দায়ী থাকবে না এই খবরটিও বলে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে এর পরের আপডেটটাও আর একটা লেখা নিয়ে এই লেখাটার ওপর আমার বেশ মনে হয় যে দেওয়া যেতে পারে কারণ আমিও একটা পাঠিয়েছি বিশেষত এটা একটা ই পত্রিকা বা বৈশাখী সংখ্যা কবিতা প্রবন্ধ রম্যরচনা ছোটো গল্প নাটক স্মৃতি স্মৃতিকথা ভ্রমণ কাহিনী গ্রন্থ সমালোচনা আলোকচিত্র সব কিছুই পাঠাতে পারেন দেখুন ইমেলটা এখানে রয়েছে বারোই এপ্রিল পর্যন্ত ডেট রয়েছে লেখার কোনো সীমাবদ্ধতা নেই শব্দ সংখ্যা যেহেতু একটা ই বুক তো আপনারা চাইলে নিজের মতো করে লিখুন এবং এখানে দিন তো অবশ্যই ভালোই হবে এই বিষয়টিকে স্ক্রিনশট রাখতে পারেন এবং গান্ধার পত্রিকাতে লেখা পাঠাতেই পারেন চলুন অন্যান্য খবরের দিকে এগিয়ে যায় আরও একটা লেখার খবর রয়েছে উৎস ই পোর্টালে তো আমি কিছুদিন আগে উস্স ই পোর্টালে লেখা দিয়েছিলাম সেটা প্রকাশিত হয়েছিল এবং ওনাদের পোর্টালে কাজ খুব ভালো হয় ই পত্রিকার রূপে তো আপনাদের এই লেখাটি নেওয়া হচ্ছে মূলত পনেরোই এপ্রিলে প্রকাশিত হবে পত্রিকা আর সাতই এপ্রিল পর্যন্ত লেখা নেওয়া হচ্ছে সূচিপত্র বারোই এপ্রিল প্রকাশিত হবে দেখতেই পাচ্ছেন মুদ্রিত সংস্করণ নয় ওয়েবসাইটে ব্লগ আকারে প্রকাশিত হবে এবং আপনারা চাইলে লেখাটা যেতে পারেন তো কবিতা গল্প গোয়েন্দা কাহিনী ভ্রমণ বৃত্তান্ত পৌরাণিক আখ্যান প্রবন্ধ নিবন্ধ নাটক সব কিছুই দেওয়া যেতেই পারে তো দেখুন ভালো লাগবে আশা করছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ জানায় অন্যান্য বিভিন্ন যে পর্ব সেগুলোকেও দেখতে আজ চলি তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ